ধলাই বিধানসভায় উপনির্বাচন হলে বিজেপি দলের অন্যতম টিকিট প্রত্যাশী হলেন সঞ্জন কুমার পুরকায়স্থ। রবিবার মধ্য ধলাইয়ের মহাদেবপুর শিববাড়িতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে নিজের জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরেন। দেখে নেওয়া যাক সঞ্জন কুমার পুরকায়স্থের বক্তব্য। মঞ্চে উপবিষ্ট আছেন সেই সঙ্গে এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে নিজের পকেটের পয়সা খরচা করে আপনারা আমার সমর্থনে আগামী সম্ভাব্য উপনির্বাচনে প্রার্থিত্বের দাবিদার হিসাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সেটা আমার পরম সৌভাগ্য। আজকে এই প্রেস মিটিংয়ে আমাকে বক্তব্য রাখার যে সুযোগ দিয়েছেন তার জন্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ঐতিহ্যবাহী শিববাড়ি প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি দু চারটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আমার কর্মজীবন এবং চাকরি জীবন, বর্তমান জীবন সবই সমাজের জন্য ডেডিকেশন করা। ছোটবেলা থেকেই আমার একটি সংকল্প ছিল, আমি বৃহত্তর জনসাধারণের সেবা করব। সেই চিন্তাধারা নিয়ে মুখের ভিতর সেই পেন্টু নিয়ে আমি এগিয়ে চলছিলাম। এক সময় আমি 1990 দলাই বিধানসভা সমষ্টির বিপি সিং মিনিস্ট্রির সময় জনতা দলের সাধারণ সম্পাদক ছিলাম। তারাশঙ্কর চৌধুরী মহাশয় উনি জনতা দলের প্রার্থী ছিলেন। আমি চলে গিয়েছিলাম হিন্দুস্তান পেপার কর্পোরেশনে। কর্পোরেশনে যাওয়ার পর সেখানে এসসি এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলাম। সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তাদের সঙ্গে অতপ্রতভাবে নিজে জড়িত ছিলাম। বিএমএস ভারতীয় মজদুর সংঘ, সেই সঙ্গের সঙ্গে আমি বিভিন্ন দায়িত্বশীল পদে আমি কাজ করেছি এবং ধর্মীয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণাশ্রিত আমি বরাকবিলের বিভিন্ন প্রান্তে ঘুরেছি। বিভিন্ন জাতি গোষ্ঠীর সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদের সঙ্গে মিলে আমি সৎসঙ্গের সেবা করেছি এবং বরাকবিলি পাটনি পরিষদের 27 বছরের কংগ্রেসের রাজত্বে ছিল এই বরাকবিলি পাটনি পরিষদ। আপনারা সবাই জানেন এই পরিষদকে বি টিম, কংগ্রেসের বি টিম হিসাবে বলা হতো। গত 2 বছর আগে আমি সেটাকে পরিবর্তন করেছি, বিজেপিকরণ করেছি, সেটা আমার সৌভাগ্য আমি করতে পেরেছি। সেই সঙ্গে আমাকে আরএসএস এর সংঘ কার্যালয় থেকে দক্ষিণ কাছাড়ের প্রেরণা সিন্ধু প্রভুদের পত্রিকা প্রভুদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর আমি দেখলাম যে আমার মনে শান্তি আর আসছে না, বাধ্য হয়ে সংঘ কার্যালয়ে গিয়ে বললাম যে আমি বিজেপিতে জয়েন করতে চাই। আমাকে আদেশ করেছেন, যান, যেদিন আপনার দায়িত্ব আসবে সেই দিন এই পদ ছেড়ে দেবেন। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ হয়েছি, পরিমলদার আশীর্বাদ নিয়েছি, স্থানীয় কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়েও আমি আলোচনা করেছি। তাদের আশীর্বাদ নিয়ে বিগত এমপি ইলেকশনে পরিমল শুক্লবৈদ্য দ্বার প্রত্যেকটি ডায়াসে আমি উপস্থিত ছিলাম। যে পাটনি সম্প্রদায় হিসাবে আমি এক ব্যক্তি ছিলাম ডায়াসে, 80% ডায়াসে আমার বক্তব্য হয়েছে এবং আমার ভিতরে সেই পটেনশিয়ালিটি আছে কিনা আপনারা শুনতে পেয়েছেন, বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। যাই হোক, এটা আমার কর্মজীবন। আজ এই প্রতিযোগিতার মাঠে আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। আমার বিগত জীবন এই দলাই কনস্টিটিউয়েন্সির প্রত্যেকটি জাতি গোষ্ঠী সমাজ সমাজকে হয়ে নিয়ে যেন চলতে পারি, যাহাতে পরিমল যা করে গেছেন তার চেয়ে যেন আরো অধিক করতে পারি। 7টা কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি দেখতে চাই দলাই কনস্টিটিউয়েন্সি একটা নূতন অধ্যায়ের সূচনা হয়েছে। আপনারা
বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কর্মজীবনের এই যে সময়টুকু দিয়ে আপনারা এসেছেন, সেটা আমার আপনাদের কাছে আমি ঋণী হয়ে থাকলাম। আমি কবে আপনাদের এই ঋণ পরিশোধ করব? আপনাদের এই আশাটা বিফল হবে না। আমি বলছি, আমি একজন সমাজসেবী হিসাবে আমি কাজ করতে চাই, আপনাদের সেবা করতে চাই। আপনারা আপনারা পাশে থাকেন, যতই জ্বর বিপদ আপদ আসুক না কেন, সব কিছু উড়ে চলে যাবে। অনেক যাত্রা জ্বর যাত্রার ভিতর দিয়ে আজকে এই যে কাজটা করেছি, আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আজকে কত বাধার সৃষ্টি হচ্ছে। তথাপি আমি লাস্ট লিমিট পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। আমি আশাবাদী যে আমি এই এই যুদ্ধে বিজয়ী হব। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা যেরকম বলবেন আগামী দিনে আমি সেই রকম চলব। আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি কাজ করব। এই ভারতকে 2047 সালের ভিতরে তা বিকশিত রাষ্ট্র হিসেবে দেখতে হবে। প্রত্যেকটি সমাজকে, নিপীড়িত সমাজকে, যারা পড়ে আছে, যারা অনেক আজকে জায়গায় জায়গায় ঘুরেছি, আমিও দেখেছি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছেন। আমি চাই প্রত্যেকটি ঘরে সরকারি যোজনা পৌঁছে দিতে চাই। আমি আর বিশেষ কিছু বলবো না, আপনাদের আশা ভালোবাসা আমি যেন পূরণ করতে পারি। আর আপনারা যখন সঙ্গে আছেন, জনতাই জনার্দন, আপনাদের ভালোবাসা থাকিয়াক। মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন, আপনারা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। আপনারা মন দিয়ে যদি সেই কথাটা বলেন, ঈশ্বর সেটা মানবে। নিষ্কাম প্রার্থনা কখনো বৃথা যায় না। আপনারা আমার ব্যাকগ্রাউন্ড যাচাই করতে পারেন, আজকে কে সিনিয়র কে জুনিয়র এটা বড় কথা নয়। ভারতের প্রধানমন্ত্রী, বর্তমান বিজেপি সরকার সেই রকম লোক চায় প্রত্যেকটি এলাকাতে, যাতে যোগী প্রধানমন্ত্রী এবং হিমন্ত বিশ্ব শর্মা গড়ে উঠে, তাহলেই সত্যিকারের এই উন্নয়ন আমরা ধরে রাখতে পারবো। আর যদি সেটা করতে না পারি, তাহলে প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা 2047 বিকশিত রাষ্ট্রে, সেটা করা সম্ভব হবে না। তাহলে যোগ্যতার ভিত্তিতে যেন বিচার করে এই প্রার্থিত্ব দেওয়া হোক, সেটা আমি চাই। আপনারা পাশে থাকেন, সুখে থাকেন, অনেক কষ্ট করে এখানে এসেছেন আমার জন্য। আমি ক্ষমা প্রার্থী, আপনাদেরকে হয়তো পরিষদের তরফ থেকে আপনাদের সেই সুযোগ সুবিধা দিতে দেওয়া হয়নি, আপনারা মাফ করবেন। ওনাদের তরফ থেকেও আমি চাইছি আপনাদের কাছে, তাই বলে সবার ভালোবাসা নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ! ভারত মাতা কি! ভারত মাতা কি! ভারত মাতা কি! জয় শ্রীরাম!